ঠিক আছে ঠিক আছে। তুমি 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 আমার বউ? আমি তোমার জন্য জীবনে সবচেয়ে বেশি অপমানিত হয়েছি। তুমি আমাকে থাপ্পড় মেরে অপমান করেছিলে। তোমার জন্য তোমার জন্য প্রিন্সিপাল আমাকে কলেজ থেকে বের করে দিয়েছে। তোমার জন্য বন্ধুরা আমাকে নিয়ে সবাই এসেছে। সেই দিনে আমি শপথ করেছিলাম আমি ভয়ঙ্কর প্রতিশোধ, ভয়ঙ্কর প্রতিশোধ। শোনো, তুমি আমার গায়ে হাত তুলেছিলে। তুমি যদি ভেবে থাকো তোমার সেই হাতে হাত রেখে তোমাকে নিয়ে আমি ঘর করব, তাহলে ভুল করবে। এই জীবনে কোনোদিনও তুমি আমার স্ত্রীর মর্যাদা পাবে না, কোনোদিনও না। দাঁড়াও, আমার স্বামীর দেওয়া বাসর ঘরের পুরস্কার আমি পেয়েছি, কিন্তু যিনি অনেক আশা করে তোমার বউ বানিয়ে আমাকে এ বাড়িতে নিয়ে এসেছেন, তিনি যখন জানবেন তার পছন্দ করা পুত্রবধূ তার ছেলের চোখে ঘৃণিত অবহেলিত, তখন উনি যে দুঃখ পাবেন, কষ্ট পাবেন, তার সেই দুঃখ কষ্ট সইবার মতো ক্ষমতা থাকবে না। আর আমার বাবা যদি শোনেন আমার স্বামী আমাকে তার ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, তখন তিনি বাঁচবেন না। তাই তোমার কাছে আমার অনুরোধ, তোমার জন্য না হোক আমার জন্য না হোক, তোমার আমার বৃদ্ধ বাবাদের জন্য আমাকে ত্যাগ না করে এখানেই এই ঘরের এক কোণে পড়ে থাকতে দাও। আমি এ ঘরের মেঝেতেই আমার শয্যা পেতে নেব। কাউকে বুঝতেই দেব না, কাউকে বুঝতেই দেব না যে তুমি আমাকে ঘৃণা করো। সবাই জানবে তুমি আমি সুখী আছি। তাহলে তোমার আমার বাবা শান্তি পাবে। আমি নিজের জন্য তোমার কাছে ভালোবাসা চাইব না। ইচ্ছে হলে আমার দেওয়া চরের বদলে প্রতিদিন তুমি আমাকে একটা করে চর মেরো, তাতেও দুঃখ পাব না। তোমার প্রতি আমার জীবনের এটাই প্রথম ও শেষ অনুরোধ। তুমি শুয়ে পড়ো, আমি ফুলের বাসর খুলে দিচ্ছি। এখানে কি চাই তোমার? আমার কিছু চাই না, মানে বাজার করার জন্য ভোলাকে পাঠাতে হবে, আপনি যদি টাকাটা দিতেন। টাকা? ফাইলটা যখন নিজের হাতে বাবাকে দিতে পেরেছো, তখনই চাবি নিয়ে নিজের হাতে আলমারি থেকে টাকাটা নিয়ে ভোলাকে দাও। ভাবি ভাবি, সব কি বলছেন আপনি? যা সত্যি তাই বলছি। এই বাড়িতে এসেই তুমি আমাকে এ বাড়ি থেকে সরাবার ব্যবস্থা করে ফেলেছ। না ভাবি, এসব মিথ্যে। আমি ফাইলটা নিয়ে গেলে আপনি বাবার কাছে ছোট হয়ে যাবেন, জানলে আমি কোনোদিন এই ফাইলটা নিয়ে বাবার কাছে যেতাম না। তবুও যদি আপনি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। যার যা দায়িত্ব তাই করা উচিত, দায়িত্বের সীমারেখা পার হওয়া উচিত নয়, এ কথাটা মনে রেখো। ভোলাকে পাঠিয়ে দাও, আমি বাজার আনিয়ে নিচ্ছি। এই এখানে ভালো মিস্ত্রি কে? আরে বাবা তুমি, আরে ছোট ভাবি, আপনি আমাকে সব দম করে হলেলে আমার তো বেকার হয়ে যাবো। ছোট ভাবি আপনি বসেন, আমি করতেছি তো। আমার এসব কাজ করার অভ্যাস আছে, কিছুই হবে না। কি হচ্ছে এখানে? ঘরের ময়লা পরিষ্কার করছি ভাবি। ছি 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 ছি, তুমি এবারের বউ হয়ে এসব নোংরা কাজ করছো? কাকে কি বলছো ভাবি? নোংরা কাজ শুধু ও না, ওর বাবাও করে। কি বলছো ছোট ভাই? আর বলো না ভাবি, আর একটু হলে আমার প্রেস্টিজ পাংচার হয়ে যেত। প্রেস্টিজ পাংচার? একটু খুলে বলো না। আরে রাস্তায় আমার গাড়ি নষ্ট হয়ে গেছিল, বন্ধুদের সাথে গাড়িতে নিয়ে একটা গ্যারেজে গেলাম, সেখানে
ছি 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 বলতে আমার লজ্জা হচ্ছে, আমার বউয়ের বাবা সেই গ্যারেজের মিস্ত্রি। হায়াল্লাহ, বলছো কি তুমি? ঠিকই বলছি ভাবি, বন্ধুদের সামনে লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছিল। অথচ ওদের একটু আগে আমি মিথ্যে করে বলেছিলাম, আমার শ্বশুর বিরাট বড় লোক, লন্ডন আমেরিকা সুইডেনে বিজনেস করে, কোটি কোটি টাকার মালিক। সত্যিই তো, লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়ার মতোই। আগে কি ছিল না ছিল আমরা দেখতে যাইনি, এখন একটা বিরাট বাড়ির বউ হয়ে এসেছে। সেই বউর বাবার নিজের সম্মান থাকুক আর না থাকুক, আমাদের সম্মান তো রক্ষা করা উচিত। এক্স্যাক্টলি ভাবি, এই কথাটাই তুমি আমার বউকে ভালো করে বুঝিয়ে বলো। না বাবা না, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমাকে জড়িও না, হয়তো তোমার বউ, ওকেই বলো। একটা মিষ্টির মেয়ের সাথে কথা বলতে আমার আত্মসম্মানে বাধে। শুনলে তো নিজের কানে, এখন তোমার বাবাকে বলো এসব মিষ্টির কাজ ছেড়ে ঘরে বসে থাকতে। ছি 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 ছি, কি লজ্জা! আমার বাবা মিস্ত্রি, নিজের হাতে পরিশ্রম করে কাজ করে সংসার চালায়, চুরি ডাকাতি তো করে না, এতে লজ্জার কি দেখলেন আপনি? ও মা মা মা, এতে লজ্জা নয়, তোমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু সাগরের শ্বশুর একটা মিস্ত্রি, ছি, লজ্জি শিরিন। কাজকে ঘৃণা করে আমরা শিখিনি ভাবি, ওই ছোট কাজ করেই বাবা আমাকে এত বড় করে তুলেছে যে আপনাদের মতো বড় ঘরের বউ হয়ে আসতে পেরেছি। আর লেখাপড়া করার সময় পড়েছিলাম, কোনো কাজই লজ্জা পেতে নেই, ঘৃণা করতে নেই, সব কাজই সে তো তুমি বলবেই, ছোট বাড়ি থেকে ছোট কাজ করে এসেছো, বড় বাড়ি বড় কাজের মূল্যায়ন তোমার দ্বারা হবে না। তুমি কি বলতে চাও তোমার বাবার কাজ আর আমার শ্বশুরের কাজ সমান? না, সমান নয়। আমিও তাই বলছিলাম আব্বাজান, আপনি একটু আপনার ছোট বৌমাকে বুঝিয়ে বলুন, চাঁদের আলো মাটিতে এসে পড়ে ঠিকই, কিন্তু চাঁদ আর মাটি কখনোই সমান হয় না। করেক্ট, চাঁদ হলো কল্পনা আর মাটি হচ্ছে বাস্তব, আর মাটির উপরে জীবন দাঁড়ায়। চাঁদের কল্পনা নিয়ে রোমান্টিক প্রেমের কবিতা লেখা যেতে পারে, কিন্তু জীবন চলে না। শোনো ছোট বৌমা, তোমার বাবার সাথে আমার অনেক পার্থক্য, কারণ তোমার বাবা আমার চেয়ে অনেক বড় মাপের। এসব কি বলছো বাবা? ঠিকই বলছি, ওর বাবা সাহেব নিজে পরিশ্রম করে সংসার চালান, আর আমি ওর দয়ায়। তোকে আমি কসম দিলাম, এই কথা তুই আর কখনো কাউকে বলবি না। যে কথা আমার তোমাদেরকে বলা উচিত সে কথা আমি বলতে পারছি না, ওর বাবার দ্বারা একটা কসমের জন্য। তবে তোমরা শুনে রাখো, ওর বাবা বিরাট শিল্পপতি ছিলেন, আর আমি পথের ফকির ছিলাম, একটা বস্তিতে তোদের নিয়ে থাকতাম। আজ শায়দ ভাগ্যদোষে একটা গ্যারেজ মিস্ত্রি, আর আমি আজ ভাগ্যগুণে মাল্টিমিলিয়নিয়ার শিল্পপতি হয়েছি। ছোট থেকে বড় হয়েছি বলে ছোটর কি ব্যথা বেদনা তা আমি বুঝতে পারি। তাই আজকের পর গরিবের মেয়ে বলে ওকে তোমরা অসম্মান করবে তা আমি টলারেট করবো না। ভোলা সাগর কোথায়? ঘরেই আছে। সাগর, সাগর! জি বাবা। তোমরা সবাই শুনে রাখো, আজ থেকে বাড়িতে সবকিছু চলবে ছোট বৌমার কথায়। ওর বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলেছো, তাহলে আমি তোমাদের সবাইকে আমার সবকিছু থেকে বঞ্চিত করব। বাবা চুপ করো, আর একটা কথাও শুনতে চাই না। বাবা বৌমা, তোমার আঁচল থেকে চাবির গোছা খুলে ছোট বৌমার আঁচলে বেঁধে দাও। চাবি? চাবির গোছা তারই সাথে যে সংসারটাকে নিজের মনে করে দায়িত্ব আর কর্তব্য পালন করে। বাবা এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, যে গরিবকে ছোট করে দেখে তারা আসলে সংসারের চাবি থাকতে পারে না। দাও ছোট বৌমাকে দিয়ে দাও। হ্যাঁ না, দিয়ে দাও, দিয়ে দাও। এই নাও না ভাবি, আপনি বড় বউ, আর বাড়ির সংসারের দায়িত্ব কর্তব্য বড় বউয়ের হাতেই থাকে। বাবা, বড় বউয়ের অধিকার ছোট বউকে দিয়ে এই ছোট বউকে চিরদিনের জন্য বড় বউয়ের কাছে ছোট করে দেবেন না। আমি সংসারে বউ হয়ে এসেছি,
অধিকার প্রতিষ্ঠা করার জন্য নয়, তাই বলছি আমাকে সবার চোখে কাঁটা হয়ে নয়, ফুল হয়েই থাকতে দিন। শেখো, শেখো কিভাবে কথা বলতে হয়, আমার ফুলের মতো বউর কাছে শেখো। ভাবি, আমার কথায় যদি দুঃখ পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। বৌমা, তুমি আমার পরীক্ষায় 100-তে 100 নম্বর পেয়ে ফার্স্ট হয়েছ। তুমি চাবির গোছা না নিয়ে প্রমাণ করে দিলে যে তোমার ধন সম্পত্তির প্রতি কোনো লোভ নেই। সাগর, সাগর, আমি আজ বিকেলের ফ্লাইটে 2 দিনের জন্য চিটাগং যাচ্ছি। ও, আর আমি চাই এই 2 দিনে তুই বৌমাকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আয়। তোদের দেখলে আমার বন্ধুর বুক খুশিতে ভরে উঠবে। ইম্পসিবল, আমি ও বাড়িতে যেতে পারবো না। পারবি না? না, তোমার বন্ধুর জন্য তোমার মন উদার হতে পারে, কিন্তু সেখানে গিয়ে আমি আমার মান সম্মান খোয়াতে পারবো না। শ্বশুর বাড়িতে গেলে তোর মান সম্মান নষ্ট হবে? হ্যাঁ, যে শ্বশুর একটা সামান্য গ্যারেজের মিস্ত্রি তাকে বাবা ডাকতে আমার ঘৃণা হয়। সাগর! বাবা! এখনো সময় আছে, ওকে বোঝাও, মানুষকে মানুষের মর্যাদা দিতে শেখাও। আমাকে লিখতে দিতে শোনা, ডোন্ট ট্রাই টু টিচ মি। তোমার জন্য, তোমার জন্য বাবা আমার গায়ে ঝাঁপ দিতেছে। তোমার জন্য, তোমার জন্য বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছে। লিসেন, তুমি যদি ভেবে থাকো এভাবে তুমি আমার মনে জায়গা করে নেবে তাহলে তুমি ভুলের স্বর্গে বাস করছো। আমি জীবনেও তোমাকে বউর মর্যাদা দেব না। কিরে, কি ভাবছিস তুই? আমার স্বামীর মন কেন আমার দিকে নিতে পারছি না? কি করে পারবি? কোনোদিন চেষ্টা করেছিস স্বামীর মনে ভালোবাসা জাগাতে, কোনোদিন তার মন ভোলাতে, কোনোদিন তাকে নিজের কাছে টেনে আনতে? কেন, সে তো আমার স্বামী, সে তো এমনি আমার কাছে ছুটে আসবে। না, সে তোর উপর অভিমান করেছে, সে রাগ অভিমান তোকে তোর ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, আদর্শ হাক দিয়ে ফিরিয়ে আনতে হবে। ভালোবাসা, প্রেম, তোমার রূপ দেখে বশ করে ফেলবে তবে তুমি ভুল করেছ। এই জীবনে কোনোদিনও তুমি আমার বউর মর্যাদা পাবে না। বিকজ আই ডোন্ট অ্যাকসেপ্ট ইউ অ্যাজ মাই ওয়াইফ, আই ডোন্ট লাইক ইউ, আমি তোমাকে ঘৃণা করি, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। ঠিক আছে, গুড বাই ডার্লিং। তুমি এখানে কি করছো?
আপনি আমাকে একদিন বলেছিলেন, প্রত্যেকেরই একটা দায়িত্ব কর্তব্যের সীমা আছে, এই সীমারেখা পার হওয়া উচিত না। হ্যাঁ, আমি ঠিকই বলেছিলাম, সেই ঠিক কথাটাই আমি আপনাকে বলতে চাচ্ছি। সীমারেখা কারো পার হওয়া উচিত না। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই না, আপনি যা বলেছেন তা সবই আমি শুনেছি। হোয়াট ডু ইউ মিন? আই মিন টু সে ইউ আর ক্রসিং ইউর লিমিট। একজন স্ত্রী হয়ে পর পুরুষের সাথে প্রেম করে আপনি সীমারেখা পার হয়ে যাচ্ছেন। ও ইউ শাট আপ! হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, আই নো বেটার দেন ইউ। এভরি ইডিয়টিক ওমেন থিঙ্ক দ্যাট শি নো বেটার দেন এভরিবডি, বাট দিস ইজ অ্যাবসোলিউটলি ননসেন্স। ডোন্ট ট্রাই টু টিচ মি। আই এম নট টিচিং ইউ, আই এম রিকোয়েস্টিং ইউ, ডোন্ট প্লে দ্যাট ডুয়েল গেম। একজন স্ত্রীর ভালোবাসা তার স্বামী ছাড়া আর কারোর জন্য হওয়া উচিত নয়। অল দিস ইলিটারেট আইডিয়াস, অশিক্ষিতের ধ্যান ধারণা, বাংলাদেশে বাস করে বিদেশের কালচার সম্পর্কে কিছুই জানো না। বিদেশ কেন, কোনো দেশেই এই কালচার নেই যে একজনের বিবাহিতা স্ত্রী স্বামীর অগোচরে লুকিয়ে অন্য লোকের সঙ্গে প্রেম করবে। আর বাংলাদেশের কালচার ইজ বেটার দেন এনি কালচার অফ ইউনিভার্স। আমাদের দেশের সংস্কৃতি পৃথিবীর সব দেশের সংস্কৃতির চেয়ে ভালো। অ্যান্ড ইন দিস কালচার এ ওয়াইফ অফ মাস্ট বি লয়াল টু হার হাজব্যান্ড। আমাদের দেশের স্ত্রী তার স্বামীর কাছে বিশ্বস্ত হওয়া উচিত। তুমি আমাকে লেকচার দিচ্ছ? লেকচার না, আপনাকে আমি জীবনের কথা শোনাচ্ছি যে আপনি পড়েননি। বিয়ের আগে আপনার কারোর সঙ্গে ভালোবাসা থাকতেই পারে, কিন্তু বিয়ের পর স্ত্রীর ভালোবাসা তার স্বামীকে ঘিরেই হওয়া উচিত। আই এম রিকোয়েস্টিং ইউ নট টু ডু এনি ওয়ার্ক হুইচ ইজ ব্লেম দ্য ফ্যামিলিজ নেম। আমি আপনাকে অনুরোধ করছি, এ বাড়ির বউ হিসেবে এমন কিছু করবেন না যাতে এ বাড়ির মান সম্মান নষ্ট হয়ে যায়। আমি এখানে এলাম কি করে? কে আমাকে বিছানায় নিয়ে এলো? আমার রাতের কাপড় কে বদলে দিল? কখন উঠেছো? তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার নাস্তা দিচ্ছি। এই শোনো, আমি কি করে এলাম? তুমি নিজেই এসেছো? হ্যাঁ, আমি নিজে এসেছি। কখন? তুমি কখন এসেছো নিজেই জানো না। ওসব ছাইপাশ না খেলেই তো পারো। ছাইপাশ? মদ খেলে কারো হুশ থাকে না। তোমারও কাল রাতে হুশ ছিল না। আমি রাত
রাতে আসবো। সুখে থাকো মা, সুখে থাকো। বাবা আপনি কখন এসেছেন? এই মাত্র। তোমার মুখে হাসি দেখে মনটা আমার খুশিতে ভরে উঠেছে, আনন্দ লাগছে। হাসি যদি তোমার বাবা দেখতেন তাহলে কি যে খুশি হতেন। কে আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে খুব খুশিতে মেতে আছে? আরে বন্ধু তুই অনেক দিন বাদ দি, এইমাত্র তোর কথাই হচ্ছিল। কেমন আছো বাবা? ভালো। তুই কেমন আছিস মা? খুব সুখে আছি বাবা, খুব সুখে। জানিস আমার লক্ষ্মী বৌমা আসার পর থেকে প্রতিদিন সকালবেলা ওর কোরআন তেলাওয়াত শুনে আমার ঘুম ভাঙে। সত্যি এমন মেয়ে আর হয় না। বৌমা ও আজ এখানেই খাবে। তুমি জানো না আজ আমার জন্মদিন, বাড়িঘর সাজাতে হবে। আগে জানতাম না ভাবি, আজ জেনেছি। জানার পরও তুমি আমার কাজে রেখে তোমার কাজে কেন ওকে বাইরে পাঠিয়েছো? এ বাড়িতে আমার কোনো নিজস্ব কাজ নেই ভাবি, এ বাড়ির কাজের জন্যই আমি ওকে বাইরে পাঠিয়েছি। আমার কাজের চাইতে এ বাড়ির কাজটাই তোমার কাছে বড় হয়ে গেল? প্রত্যেক স্ত্রী তার নিজস্ব কাজের চেয়ে যে যে বাড়ির বউ সে বাড়ির কাজকে তার কাছে অনেক বড় মনে করে। রুবি তোমার অনেক বার বেড়েছে, একটু পরেই আমার মেহমান আসবে, এখনো পর্যন্ত ঘর সাজানো হলো না, কি করে জন্মদিন হবে? কিছু মনে করবেন না ভাবি, এ বাড়িতে আজ কোনো জন্মদিন হবে না। কি হয়েছে, চিৎকার করছো কেন? চিৎকার করবো না, বলছো কি তুমি? শুনেছো ও কি বলেছে? বলেছে এই বাড়িতে আজ আমার জন্মদিন হবে না। রুবি তোমার এত বড় সাহস, হ্যানার জন্মদিনে আমরা সবাইকে দাওয়াত করেছি আর তুমি বলছো জন্মদিন হবে না? হ্যাঁ আমি বলছি আজ এ বাড়িতে জন্মদিন হবে না। শাট আপ রুবি, হাউ ডেয়ার ইউ! আমার বড় ভাইয়ের মুখের উপর কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? অধিকারের কথাই যদি ওঠে তবে আমিও জানতে চাই আজকের দিনে এ বাড়িতে জন্মদিন করার অধিকার ওনাকে কে দিয়েছে? বৌমা অধিকারের কথা না হয় ছেড়ে দিলাম, কিন্তু বড় বৌমার জন্মদিন আজ, মেহমান আসবে, তাতে তুমি বাধা দিচ্ছ কেন? বুঝেছো বাবা, হিংসা। হেনার জন্মদিন পালন করছি, এতে হিংসায় সে জ্বলে যাচ্ছে। হিংসা নয় লজ্জা, ভাবির এই অনুষ্ঠানের জন্য আমার লজ্জা হচ্ছে। ভাবতে অবাক লাগছে যে ভাইজান উনার স্ত্রীর জন্মদিনটির কথা মনে রেখেছেন, কিন্তু উনাকে যিনি গর্ভে ধারণ করেছেন তিনি উনার মা, আর আজ সেই মায়ের মৃত্যুবার্ষিকী। ভাইজান আপনি আপনার স্ত্রীর জন্মদিনের কথা মনে রাখতে পেরেছেন, কিন্তু মায়ের মৃত্যুবার্ষিকীর দিনটির কথা মনে রাখেননি। যে মায়ের জন্য আপনি পৃথিবীর আলো বাতাস দেখেছেন সে মায়ের মৃত্যুবার্ষিকীর কথা মনে রাখতে পারলেন না? আসেন হুজুর, আসেন, এই আপনারা আসেন। ছোট ভাবি হুজুর গলে আইছি। ভোলা ভাই হুজুরদের নামাজ ঘরে নিয়ে যাও, আজ সমস্ত দিন কোরআন তেলাওয়াত হবে আর সন্ধ্যার পর মিলাদ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসেন হুজুর, আপনারা আমার সাথে আসেন, আসেন। বাবা আপনার অনুমতি না নিয়ে আমি বাবুর্চি দিয়ে 2000 এতিমের জন্য বিরিয়ানি রান্না করে এতিমখানায় পাঠিয়ে দিয়েছি। ফুলের চেয়েও নিষ্পাপ আমার ফুলের মতো ছোট বউ, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক, দীর্ঘজীবী করুক। বড় বউ তোমার এই অনুষ্ঠান আজ এ বাড়িতে হবে না,
প্রয়োজনে হোটেল ভাড়া করে নাও। কি ব্যাপার, জন্মদিনের গান বাজনার পরিবর্তে কোরআন তেলাওয়াত, ব্যাপারটা কি? এই শোনো, জি আইতাছি। আজ হেনা বাবার জন্মদিন না? জি, কিন্তু পালন হইতাছে মৃত্যুদিন। মৃত্যুদিন? এসব কি বলছো? আমি ঠিকই কইতাছি, আজ হেনা বাবির শাশুড়ির মৃত্যুদিন, তাই এই বাড়িতে দোয়া দুরুদ হইতাছে। আমি জানতাম আপনারা এই পোশাকে আইবেন, এর জন্য আমি আগের থেকেই সব ব্যবস্থা করে রাখছি। ধরেন 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 আপনি একটা, আর শোনেন, টুপি পয়সা দোয়া দুরুদ শুনলে সোয়াব বেশি হয়। যান যান। খাইছে খাইছে। হ্যাঁ সর্বনাশ, খালাম মারে এই লেবাস আপনার কোথেকে আইছেন? এই অবস্থা তো ভিতরে যাইতে দম দেবো না, কি করি কি করি, আপনাকে টুপিও পরান দেবো না। আচ্ছা আছে আছে, ব্যবস্থা আছে, আপনি এটা মাথায় দেন মাথায় দেন। আর আর এইটা এইটা আপনারে ফরাই দিলাম। এইবার শোনেন, লাইন ধরে সোজা চলে যান। গামছা পরানোর পর দুজনে কেমন জানি শূন্য শূন্য মনে হইতেছে, তাই না? আরে যাইবার সময় গামছা দুটো দিয়ে যাবেন, বুঝেন না কে? হ্যাঁ না, বাবির বান্ধবী তো কিচ্ছু বলা যায় না, ডেঞ্জার। কি রে ভোলা, ছোট বৌমা কোথা? বাবা সব রেডি করে আমি মুক্তিতে গিয়েছিলাম, আসুন বসুন বসুন বাবা। আসলে তুমি আসার পর থেকে সব কিছুর মধ্যে এমন করে নিজেকে জড়িয়ে নিয়েছো যে তোমাকে এক মুহূর্তে না দেখলে মনটা কেমন কেমন করে ওঠে। বোমা, কি হয়েছে বোমা? বোমা আপনি বসুন বাবা। আচ্ছা বোমা, আঙ্কেল আপনি দাদা হতে চলেছেন। আলহামদুলিল্লাহ, আমি দাদা হতে চলেছি, আমি দাদা হতে চলেছি। হ্যাঁ হ্যাঁ, সবাইকে মিষ্টি খাওয়ান। হ্যাঁ হ্যাঁ খাবো। ভোলা দশ মন মিষ্টি নিয়ে আয়। হ্যাঁ, আমার বন্ধুকে খবর দে যে সে নানা হতে চলেছে। জানিও, ঠিক আছে সাগর। জি বাবা। কোথায় ছিলি সারাদিন? এই তো বন্ধুদের সাথে ছিলাম। আর বন্ধুদের সাথে থাকতে হবে না, এবার তোমার খেলার সাথী আসছে। খেলার সাথী আসছে? আরে বোকা কিছু বোঝে না। আরে তুই বাবা হতে যাচ্ছিস, বাবা বাবা। কংগ্রেচুলেশন মাই সান, খবরটা শোনার পর থেকে বুকটা আমার খুশিতে ভরে উঠেছে। এসব কি বলছো তুমি? আরে আমি বলছি না, ডাক্তার পরীক্ষা করে বলে গেছে বৌমা সন্তানের মা হতে চলেছে। কি মা হতে চলেছে? হ্যাঁ, যা ঘরে যা। শোন, এখন থেকে বৌমার ভালো মন্দের দিকে খেয়াল রাখবি, সবসময় যেন হাসি খুশি থাকে, কোনো টেনশন দিবি না। যা ঘরে যা, যা। হ্যাঁ শুনেছি। তাহলে তুমি খুশি হওনি? চলে যা, গেট আউট, গেট দ্য হেল আউট অফ মাই লাইফ।
তুমি আমাকে মারো কাছে যাই করো, কিন্তু আমাকে তাড়িয়ে দিও না। শোন দুশ্চরিত্রা, তুই যদি এ বাড়ি ছেড়ে চলে না যাস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি, আমার মরা মুখ দেখবি। বৌমা, বাবা, বৌমা আমাকে সত্যি করে বলো তোমার কি হয়েছিল, বলো বৌমা, তোমার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? না। তাহলে বলো তোমার এই অবস্থা কে করেছে, বলো বৌমা বলো, চুপ করে থেকো না বৌমা বলো। বাবা, আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি, তাই আমার অনুরোধ, আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন না। বলা জি, তুই এখানে থাক, আর আমি যা কিছু জিজ্ঞেস করার সাগরকে জিজ্ঞেস করব। কি বললে ভাবি, রুবিকে বাবা হাসপাতালে নিয়ে গেছে? হ্যাঁ। হে ভাবি, রুবি কি বাবাকে কিছু বলেছে? না, রুবি আমাকে কিছু বলেনি, তাই আমি তোর মুখ থেকে শুনতে এলাম। এখন তুই বল, ছোট বৌমার গায়ে এমন নিষ্ঠুর ভাবে কে আঘাত করেছে? চুপ করে থাকিস না, বল উত্তর দে। বৌমা তুমি ভেতরে যাও, আমার বাড়িতে আমার বন্ধু একমাত্র আদরের মেয়ের শরীর থেকে রক্ত ঝরছে কেন? তোর নীরবতা প্রমাণ করছে তুই অপরাধী। আমার বন্ধু তার মেয়েকে আমার হাতে তুলে দিয়েছিল তার শরীর থেকে রক্ত ঝরাবার জন্য। আজ আমি মেরেই ফেলব, মনে করবো সাগর নামে আমার কোনো সন্তান ছিল না, সাগর নামে আমার কোনো সন্তান ছিল না, আজ আমি তোকে মেরেই ফেলব। না বাবা, আমার স্বামীকে গুলি করার আগে আমাকে গুলি করতে হবে। বাবা, আমার স্বামী যদি না থাকে তাহলে তাহলে আমার এই জীবন রেখে কি হবে? মরতে হয় আমি মরব, আমি সব আঘাত সইতে পারবো, কিন্তু স্বামীর গায়ের আঘাত আমি সইতে পারবো না বাবা, আমি সইতে পারবো না বাবা। তুমি তো হাসপাতালে ছিলে। আমার স্বামী এখানে শাস্তি পাবে আর আমি হাসপাতালে শুয়ে থাকবো। বাবা, এ হতে পারে না, ও আমার কাছে কোনো অপরাধ করেনি, আমার কাছে ওর কোনো অপরাধ নেই বাবা। কিন্তু আমি তোমার বাবার কাছে কি জবাব দেব? না না, এ মুখ আমি কোনো দিনই তাকে দেখাতে পারবো না। আমাদের সংসারের কথা বাবা জানবে কেন? সংসারে থাকতে হলে এমন ঘটনার সম্মুখীন সবাইকেই সইতে হয় বাবা, তাই বলে ঘরের কথা বাইরে যাবে কেন? বাবা, বাবা আপনার কাছে আমার অনুরোধ, আমার আমার জন্য আমার স্বামীকে কোনো দিন ছোট করবেন না, কোনো দিন না। ওঠো বৌমা, ওঠো, শোন সাগর শোন, সে বউকে মেরে তুই রক্তাক্ত করে দিয়েছিলি, সে বই তোর মান সম্মান বাঁচাতে চাইছে, তাকে ছোট বাড়ির মেয়ে ভেবেছিস, সে তোর বাড়ির সম্মান ছোট করতে চায় না বলে সব লুকিয়ে রাখার মিনতি করছে। এরকম বউ যদি সব সংসারে থাকতো তাহলে সব সংসারই হতো সুখের সংসার, বাংলার প্রতিটি সংসারের সুখ একটি ফুলের মতো বউ। খেদো না বৌমা, খেদো না, তোমার শিক্ষার কাছে আমার সব শিক্ষায় আজ ছোট হয়ে গেল মা, সত্যি তুমি ফুলের মতো বউ। বাবা ওকে এত বিশ্বাস করে বলি ওর আসল কথাটা বলতে পারো। দুশ্চরিত্রা, যদি তুই এই বাড়ি থেকে চলে না যাস তাহলে তুই আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। না না, তোমার মরা মুখ দেখার আগে যেন আমার মরণ হয়,
আমার মরণ হয়। বাবা, আলাম নেবেন, বড় সাধ ছিল এই সংসারটাকে নিজের হাতে সাজাবো। মা যেমন তার শিশুকে বুকে ধরে, তেমনি আমিও এই সংসারটাকে ধরে রাখবো। কিন্তু পারলাম না, ফুল হয়ে ফোটার আগেই বৃন্ত থেকে ঝরে পড়লাম। কারণ শুধু এটুকুই জেনে রাখুন, জীবন থেকে মৃত্যু পর্যন্ত স্বামীর পরিচয় নিয়ে থাকার জন্যই আমি চলে গেলাম। আপনি দোয়া করবেন যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি স্বামীর পরিচয় নিয়েই মরতে পারি। ইতি হতভাগিনী রুবি। জি বাবা, আমি জানতে চাই এই চিঠিটা লিখে বৌমার বাড়ি ছেড়ে কেন চলে গেছে? কেন, কিসের জন্য আমার ফুলের মতো বউ বাড়িতে থাকতে পারলো না? বল, জবাব দে। বাবা, আমি বলতে চাইনি, তবু তুমি যখন বারবার শুনতে চাইছো তখন শোনো। তোমার ওই ফুলের মতো বউয়ের পেটে সন্তান আমার নয়। ওই সন্তান তোর না? হ্যাঁ বাবা, ওই সন্তান আমার নয়। শুনলে তুমি দুঃখ পাবে, সেজন্য এই কথা আমি তোমাদের কাউকে বলিনি। ওই সন্তান অবৈধ বাবা। এসব তুই কি বলছিস? ঠিকই বলছি বাবা, বিয়ের পর থেকে তোমার ওই ফুলের মতো বউকে আমি কোনোদিন স্পর্শও করিনি। আর আমি যাকে স্পর্শ করিনি সে আমার সন্তানের মা হতে পারে না। অসৎ লোকেরা এরকম অনেক ভণ্ডামি জানে, কলঙ্কিনী কোথাকার। না, ছোট ভাবি যে কলঙ্কিনী করবেন না আপনি। ছোট ভাবি দুশ্চরিত্রা না, ছোট ভাবির পেটে সন্তান অবৈধ না। ওই সন্তান আপনার ছোট ছোলা। মিথ্যে কথা বললে তো জিভে মিটে নিচ্ছে। করেন, আপনার যা খুশি করেন, তবু আজ এই সত্য কথা আমাকে বলতেই হবে। ওই সন্তান আপনার। ওকে আমি কোনোদিন স্পর্শ করিনি। স্পর্শ আপনি করছেন।